এই আরো মাছ চারটা লাগাও, এই মাছের খাওয়ার মাছ 10 টাকা লাগে। মাথা কি করবে? আমরা অনেক সুন্দর একটা সময় করতেছি। এটা নরমাল টুথপিক আর কি, ঠিক আছে, এটা রাখলাম, ঠিক আছে, এটা হলো হাওয়ায় ভাসবে এখন, ঠিক আছে। আরেকজন যে ওটা আমি না টাইপ কাইন না ভাই কি রান্না হয়ে গেছে? হ্যাঁ রান্না হয়ে গেছে। নাকি কাঁচা খাওয়াইতেছে? আরে না টেস্ট করে দিচ্ছি, হেভি হয়েছে, ভালো হয়েছে ভাই। লীনাপুর আরেকটু খাওয়ান, কইছে ভালো হয়েছে। ভাই মাছের মাথা খাওয়ার মজাই আলাদা, আমরা সবাই এখন মানে মাছ পাচ্ছি না, তাই মাছের মাথা খাচ্ছি। আগে মাথা খাবো, পরে মাছ খাবো। আগে ভাই মাছ খাচ্ছেন, আপনার অনুভূতিটা কি? সেই অনুভূতি ভাই, আগে তো এরকম অনুভূতি ছিল না, এখন হয়েছে। আমাদের সময় এত কড়া করে মাছ ভাজা হয় না, না এখন ফজর আজান দিয়ে দিচ্ছে এখন, চলো বেরোচ্ছে। ওঠো ওঠো ওঠো, বুঝছো? কোথায় পেয়েছিলেন ভাই? ঠিক আছে, ওয়েল দ্যাটস র‍্যাপস ইট আপ। জানা থা চীন পৌঁছ গে জাপান,
অ্যাকচুয়ালি আমি নিজেও জানতাম না যে এরকম কোনো কিছু প্ল্যান করা হয়েছে বা প্ল্যান আছে। হঠাৎ করে শুনলাম আমাদের ইয়ামাহা রাইডার্স ক্লাবের সকল মেম্বাররা একটা ঝটিকা সফরে বের হবে, যাওয়ার জন্যে যাবে গন্তব্য মাওয়া। যা তিনটা তাই কাজ। আমি আসলে ঠান্ডায় কাঁপতেছি এখন, কারণ হচ্ছে এটা কোনো কথা সাথী মাসের জন্য। হ্যাঁ, তো পরবর্তীতে সবাই চলে আসি সংসদ ভবনের সামনে, তখন বাজে রাত প্রায় 10:30টার উপরে, প্রায় 11:00টার মতন বাজে। আমার প্রচণ্ড ঠান্ডা লাগছিল, যে কারণে আমি বাইকটা ভাইয়ার বাসায় রেখে ভাইয়ার সহ একসাথে বের হই। ভাইয়ার গাড়িতে করে আমি আর এসা যাই, আর আমাদের রাইডার যারা আছে সবাই আমাদের সাথে জয়েন করে, তো একসাথে খুব ভালো একটা, এটা কে যায় রে পরিচিত, যাই হোক, একসাথে খুব ভালো একটা সময় কাটলো, খুব ভালো লাগলো হঠাৎ করে অনেক দিন পরে। সাডেন প্ল্যানস আর অলওয়েজ বেস্ট, এটা আপনারাও জানেন আমিও জানি। আই হোপ ইউ গাইজ এনজয়েড দি আনসার্টেন ভ্লগ অফ রনেশ রুট টু মাওয়া উইথ দি ইয়ামাহা রাইডার্স। আজকের ব্লগটা এখানে শেষ করছি, অলরেডি নতুন দিন শুরু হয়ে গেছে, সো ইনশাল্লাহ সকালে যখন বের হবো আপনাদের সাথে কথা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তিতে থাকুন, সাবধানে থাকুন। আল্লাহ হাফেজ।